বাংলাদেশ সহ পশ্চিমবঙ্গ তথা সমস্ত বাংলাভাষী জনগণের গৌরবোজ্জ্বল একটি দিন 21 ফেব্রুয়ারি। এটি শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবেও সুপরিচিত। বাঙালির কাছে দিনটি ভাষা আন্দোলনের মর্মন্তুদ ও গৌরবোজ্জ্বলের স্মৃতিবিজড়িত একটি দিন হিসেবে চিহ্নিত হয়ে আছে। 1952 সালের এই দিনে বাংলাকে পূর্ব পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা করার দাবিতে আন্দোলনরত ছাত্রদের উপর পুলিশের গুলিবর্ষণে অনেক তরুণ শহীদ হন। তাদের মধ্যে অন্যতম হল রফিক, জব্বার, শফিউল, সালাম, বরকতসহ অনেকেই। তাই এই দিনটি শহীদ দিবস হিসেবে চিহ্নিত হয়ে আছে। 2010 সালের 5 আগস্ট জাতিসংঘ কর্তৃক গৃহীত সিদ্ধান্ত মোতাবেক প্রতি বছর 21 ফেব্রুয়ারি বিশ্বব্যাপী আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালন করা হয়। তবে মজার বিষয় হল, বর্তমানে বাংলাদেশ সহ মোট 3টি দেশের সরকারি ভাষা বাংলা, অন্য 2টি দেশ হচ্ছে ভারত ও সিয়েরা লিওন। ভারতের সংবিধানে স্বীকৃত রাষ্ট্রভাষা রয়েছে মোট 22টি। এসবের মধ্যে অন্যতম রাষ্ট্রভাষা হল বাংলা। ভারতের পশ্চিমবঙ্গ, আসাম, ত্রিপুরা এসব অঞ্চলে বাংলাভাষী দেখতে পাওয়া যায়। এছাড়া বাংলাদেশের সেনাবাহিনী সিয়েরা লিওনে অক্লান্ত পরিশ্রম করে গেছে, দেশটি আবার মাথা তুলে দাঁড়িয়েছে। বাংলাদেশের সেনাবাহিনী হয়ে গেছে সে দেশের পরিচিত মুখ, যার ফলে সে দেশে বাংলা ভাষার জনপ্রিয়তাও বেড়েছে। আর সেনাবাহিনীর অবদানের স্বীকৃতিস্বরূপ 2002 সালের 12 ডিসেম্বর সিয়েরা লিওনের প্রেসিডেন্ট আহমেদ তেজান কাব্বা বাংলা ভাষাকে দেশটির অন্যতম সরকারি ভাষা হিসেবে ঘোষণা দেন। তবে এটি সম্মানসূচক। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।